সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি গত টিউটোরিয়ালে ওয়েব স্টর্ম এর সুবিধাগুলো ব্যাখ্যা করছিলাম। আজকে সেটা একটু দেখাবো। মানে কিছু আমার ইনস্টল করা ছিল না, ওই যে রাউটার, তারপর বুট স্ট্যাপ, এগুলো আমি ইনস্টল করলাম। এগুলো কমান্ড গুলো ছিল এরকম, ওই কথা দিব বলা যে npm install save bootstrap আর npm install react router dom, এগুলো আমি ইনস্টল করলাম কাজের সুবিধার জন্য, তাই তো? আচ্ছা, এখন দেখেন যে আমি রাউটার যদি এখানে ইউজ করতে চাই, রাউটারের কোনো লিঙ্ক, তাহলে কি করবো? এই যে আমি এরকম লিঙ্ক যখন লিখবো, সুবিধাটা দেখেন, সুবিধাটা দেখানোর জন্য এরকম লিঙ্ক, তাই তো? এই যে লিঙ্ক চলে আসলো, যখন এই লিঙ্ক আসলো তখন এই যে আমার এখানে এখন আমার দেখাবে, আমি এইখানে এই যে কি হয়েছে এখন তো হলো। আচ্ছা, আবার মুছে দিই, ঠিক আছে? কারণ আমি এইখানে যখন এইখানে লিঙ্কে যে লিঙ্ক যখন আসছে তখন আমি লিঙ্কে যখন ক্লিক করব, সিলেক্ট করব লিঙ্কে, যে এখানে আবার এখানে দেখা নিচ্ছে লিঙ্ক রিয়াক্ট রাউটার ডোম, এটা আমার ইম্পোর্ট করতে হবে। যখন ক্লিক করলাম, দেখেছেন এখানে উপরে কি হলো, ওই যে লিঙ্ক ফ্রম রিয়াক্ট রাউটার ডোম, এটা কিন্তু আমাকে ইম্পোর্টের কাজটা করতে হলো না, ঠিক আছে? এখন এইখানে আমি যদি দেই এটা পেজ ওয়ান, তাই তো? টু আমি কি দিব, পেজ ওয়ান, পেজ ওয়ান, বাস এটার কাজ শেষ। এগুলো লিঙ্ক গুলো আমি তৈরি করে ফেললাম খুব সহজেই, তাই না? এল আই এন কে, কি সমস্যা রে? এল আই এন কে এখানে হোম, আচ্ছা এটা এটা দিয়ে এটা দিয়ে আমি হলো হোম হোম ক্লাস তো দিলাম, এর সামনে আবার কি সমস্যা, কি সমস্যা? প্যাকেজ জেসন, প্যাকেজ জেসনে কি রিয়াক্ট রাউটার ডম সবই তো আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, লিঙ্ক কি করলাম এখানে, ইরোর কি এল আই এন কে, আচ্ছা আবার রান করে দিলাম, এখানে এই রোডটা আমার বুঝতে হবে, এই রোডটা আসলে কি। ক্লিক অল প্রেস অল টিনটার, এখানে আসলে আমার এরকম হওয়ার কথা না, কিন্তু এখানে এরা অটোমেটিকলি যেহেতু দিচ্ছে তাই আমি আর কিছু বলিনি, ঠিক আছে? স্ল্যাশ এখন ঠিক আছে, আসলে এই যে এখানে কালি মেসেজ তো হবে না, তাই না? আচ্ছা, এইভাবে করে কাজগুলো সহজেই করা যায়, মানে এখানে আমার ইম্পোর্ট করতে হচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু। আর যদি এই পেজটাকে আমি ধরেন সাপোজ এই পেজটাকে আমি অ্যাপ ডট জেএসে ইয়ে করব, কি বলে হলো যে, আচ্ছা ইন্ডেক্স অ্যাপ ডট জেএসে না, ইন্ডেক্স ডট জেএস করে গেল। আমি এখানে ওই যে আমার পেজ ওয়ান এর মধ্যে এখানে আমি এটা না এটা না দিয়ে আমি যদি ইয়ে দেই একটা হলো হাই দেই, এস ওয়ান দেই, তাদের এটাও দেখাই, ঠিক আছে? হাই লিখি। আচ্ছা, আর এটা তো আমার এখন দরকার নাই, তাই না? ইম্পোর্ট করেছি যেটা, কন্ট্রোল সেভ দিই। আচ্ছা, এখন যদি আমি এটাকে ইন্ডেক্স ডট জেএস করি, এটার সাথে যদি লিঙ্ক আপ করে দিই, ইন্ডেক্স ডট জেএস, এখানে আমি অ্যাপকে সরাই দিয়ে আমি আমার এটার নাম কি ছিল, পেজ ওয়ান, তাই না? আমি এখানে পেজ ওয়ান লিখব, পেজ ওয়ান, পেজ ওয়ান চলে আসছে এখানে, আবার দেখেন অটোমেটিকলি পেজ ওয়ান হয়ে গেছে, কত সুবিধা, ঠিক আছে? পেজ ওয়ান ফর্ম আর ইম্পোর্ট করতে হলো না,
কন্ট্রোল সেভ দিলেই আমার ওদিকে কম্পাইল টম্পাইল দেওয়া হোক হয়ে যাবে। কোম্পানি করছে এখনো, এটার অবশ্য এখন দরকার নাই কারণ আমি এটা আর ইউজও করিনি, তাই না? দেখি কেমন দেখা যায়, এই যে হাই দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এই এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, মানে পেজ অ্যাড করা, ইম্পোর্ট করা, এগুলো খুব সহজেই। আমি আবার যদি এটা না লিখে, তাহলে এখানে এটা লিখি নি, এটা এটা লিখি নি, হ্যাঁ। এখন আমি যদি লিখি ইম্পোর্ট, চলে আসলো ইম্পোর্ট, লিখে লিখে এরকম পি, দেখেন চলে আসছে যে আমি পেজ ওয়ানটা কোনটা লিখে ক্লিক করলাম, পেজ ওয়ান কোথায় ছিল একেবারে চলে আসলো, ঠিক আছে। মজা আছে ইম্পোর্ট করা, সার্চ করা কোন ফোল্ডারে রাখেছি সে কম্পোনেন্ট অত দরকার আছে, এভাবে করে আমরা এই যে আমাদের ওয়েব স্টোরটা ইউজ করতে পারি। ওকে তো ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তী দিনে আমরা রাউটার নিয়ে আরো অনেক কিছু দেখবো। আসসালামু আলাইকুম।